बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। नेशनल आइडल गार्ल्स कॉलेज आयोजित एनआईजीसी होम कॉलेजेर पक्ष थेके सबाइके स्वागतम। आमि नाहिद सुलताना, समाज विज्ञान विषय प्रभाषक। प्रिय शिक्षार्थीरा, आमरा पाठदान करछि समाज विज्ञानेर प्रथम पत्रेर नवम अध्याय। आजकेर पाठेर विषय नैतिकतार धारणा। नैतिकता समाज जीवनेर प्रयोजनीयता आमरा आलोचना करब। नैतिकता आसले आमादेर प्रत्येकेर जीवने भालो मंद যে দিক আছে, খারাপ হোক মন্দ হোক, এই যে ভালো মন্দ যে দিক, ন্যায় অন্যায় যে দিকগুলো, এটাই কিন্তু নৈতিকতা। অর্থাৎ আমরা যে নৈতিক ভালো মন্দ যে দিকের ভিতর দিয়েই জীবনযাপন করি, এটা আমাদের নৈতিকতা। বিভিন্ন সমাজের রীতিনীতি আচার আচরণের উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের এই নৈতিকতার রূপটা ধারণ করে। নৈতিকতা শব্দটি যে কীভাবে এসেছে এটা আমরা জানবো। প্রিয় শিক্ষার্থীরা, আসো আমরা বোর্ডের লেখার মাধ্যমে জেনে নিই নৈতিকতা সম্পর্কে আরও বিস্তারিত। নৈতিকতার ধারণা, দেখো এখানে আমি আগে যেটা বলেছি আবার লিখেছি, সমাজ ব্যবস্থার প্রচলিত ধ্যান ধারণা, রীতি নীতি ও প্রথার ভিত্তিতে প্রতিষ্ঠিত হয় নৈতিকতা। যেটা আমি আগেই বলেছিলাম, নৈতিকতার ইংরেজি প্রতিশব্দ হিসেবে দুটি শব্দ মোরালিটি ও ইথিক্স ব্যবহার করা হয়। মোরালিটি শব্দটি ল্যাটিন শব্দ মোর এবং ইথিক্স শব্দটি গ্রিক শব্দ ইথাস থেকে নেওয়া হয়েছে। মোর্স অর্থ প্রচলিত রীতিনীতি বা প্রথা, আর ইথাস অর্থ অভ্যাস বা প্রথা। অর্থাৎ দেখো, আমরা বুঝতেই পারছি আমাদের যে রীতিনীতি বা প্রথা বা আমাদের অভ্যাস, এটার মাধ্যমে যে গুণ আমরা ধারণ করি সেটা ভালো মন্দ হতে পারে বা ন্যায় অন্যায় হতে পারে, যে গুণ ধারণ করি সেটাই কিন্তু হচ্ছে নৈতিকতা। দেখো আমি এখানে লিখেছি কয়েকজনের সংজ্ঞা। ম্যাথু আর নট বলেছেন, রিলিজিয়ন ইজ মোরালিটি টাস্ট উইথ ইমোশন। টাস্ট মানে ছোঁয়া, আমাদের আবেগকে যে ছোঁয়, ধর্ম কি আমাদের নৈতিকতার একটা ছোঁয়া, আমাদের ইমোশন অর্থাৎ ইমোশনের আমাদের যে আবেগকে ছোঁয় কি রিলিজিয়নের যে নৈতিকতা। সমাজবিজ্ঞানী AW গ্রিন তার সোশিওলজি গ্রন্থে উল্লেখ করেছেন, রিলিজিয়ন ইনক্লুডস ইন ইটস ক্রিড দোজ সোশ্যাল ভ্যালিউস অফ গিভেন সোসাইটি উইথ ইমবডি ট্র্যাডিশনাল মোরালিটি। এখানে আমরা রিলিজিয়ন ধর্ম বা ইনক্লুড মানে যুক্ত হয়েছে, ইন ইটস টিড মানে সম্প্রদায় বা গোষ্ঠী, দো সোশ্যাল ভ্যালুস আমাদের সামাজিক যে মূল্যবোধ, গিভেন সোসাইটি সমাজ থেকে যেটা আমরা পেয়ে থাকি, ইমবডি ওই ট্র্যাডিশনাল মোরালিটি অর্থাৎ প্রত্যেকটা সমাজের যে ঐতিহাসিক যে নৈতিকতা, এটার কি ছোঁয়া আছে কোথায় এই রিলিজনে। রিলিজনের মধ্যে ইনক্লুড কি আছে, প্রত্যেকটা গোত্রের সামাজিক যে মূল্যবোধ, তার ঐতিহ্যগত যে রূপ ধারণ করে সেটা হচ্ছে কি নৈতিকতা। প্রিয় শিক্ষার্থী, নৈতিকতার উৎস হচ্ছে, আসলে নৈতিকতার উৎস কোথা থেকে আসে এটা আমরা জানি। প্রত্যেকটা জীবনের ভিতরে চলতে গেলে আমাদের নৈতিকতা বিষয়টি চলে আসে। দেখো কি সরাসরি কীভাবে আসে, মানব জীবন দর্শন ও সংস্কৃতিতে নৈতিকতার উৎস হচ্ছে স্থানীয় সমাজ ও সভ্যতার পরিবেশের আচার আচরণ এবং প্রথা। অর্থাৎ কিভাবে আমাদের এসেছে, প্রত্যেকটা সমাজের আচার আচরণ ও প্রথা। অর্থাৎ কি বোঝা যাচ্ছে, যে আমাদের যে উৎসগুলো কিভাবে আসে, আমাদের প্রত্যেকটা সমাজের যে ধ্যান ধারণা রীতিনীতি তার উপরেই কিন্তু নৈতিকতা গড়ে ওঠে। কিন্তু এই নৈতিকতাটা মূল আসে কিন্তু ধর্ম থেকে। প্রতিটা ধর্মের কিছু নৈতিকতা থাকে, যে নৈতিকতা আমরা ধারণ করি এবং প্রতিটা মুহূর্তে সমাজে চলাফেরায় সেটা আমরা প্রয়োগ করি। এটার মাধ্যমেই কিন্তু আমরা বুঝতে পারি যে আমরা যেমন বলি যে এই লোকটা ভালো বা মন্দ, এটা আমরা কিভাবে আমরা বিচার করতে পারি, তার নৈতিক গুণ থেকে বিচার করতে পারি। আর এই নৈতিক যে গুণ, এটা কিন্তু মানুষকে আসলে চিহ্নিত করে, মানুষের প্রকারভেদটা চিহ্নিত করে। এরপরে যেটা আছে, দেখো নৈতিকতার উপাদান, আসলে নৈতিকতার উপাদানকে মূলত ভাগ করা হয় দুইভাবে ভাগ করা হচ্ছে। অর্থাৎ ভালো উপাদানগুলো হচ্ছে একটা নৈতিকতা, আর খারাপ যে উপাদান সেটা হচ্ছে তোমার আরেকটি উপাদান। অর্থাৎ এই যে আমাদের যে উপাদানগুলো আছে, দেখো আমি এখানে যেমন লিখেছি নৈতিকতার ভালো উপাদান, আরেকটা কি নৈতিকতার মন্দ উপাদান। আসলে একটা ব্যক্তিকে কিভাবে চিহ্নিত করা যায়,
যে সে ভালো অর্থাৎ তার নৈতিক গুণ, তার সৎ আচরণ বোঝা যায়, তার সৎ ব্যবহার, তার মূল্যবোধ, তার যে সত্য কথা বলা, পরোপকার করা, এগুলো কি ভালো উপাদান। এটা হচ্ছে ভালো নৈতিকতার ভালো দিক। আর মন্দ দিকটা হচ্ছে, মন্দ যে উপাদান বলা হচ্ছে এটাকে প্রতিটা মানুষের যে খারাপ নেতিবাচক যে দিকগুলো আছে সেটাতে আমরা বুঝতে পারি, যে মিথ্যা কথা বলা, চুরি করা, অন্যের ক্ষতি করা, বা আমাদের যে মানুষের যে নৈতিক, মানুষের যে আচরণটা খারাপ করা, এইগুলা যেগুলো মানুষকে আসলে নেতিবাচক বা খারাপ বলা হয়, এই যে দিকগুলো সেটাগুলো হচ্ছে কি আমাদের মন্দ উপাদান। অর্থাৎ নৈতিকতাকে আমরা কি বুঝতে পারছি, নৈতিকতা একটা মানুষের চরিত্র, একটা মানুষের সম্পর্কে আমাদের যে ধারণাটা জন্মায় তার নৈতিকতা থেকেই কিন্তু জন্মায়। অর্থাৎ আমার আচরণ দেখে একটা মানুষ কি বলে, ও নৈতিক গুণ আছে, অর্থাৎ সে ভালো, সে মানুষটা ভালো আমার আচরণ দেখে বুঝবে। আবার আমি খারাপ এটাও কিন্তু আমার আচরণ দেখে বুঝবে, আমার সত্যবাদিতা বা মিথ্যা কথা বলার মধ্য দিয়ে বুঝবে, এটা হচ্ছে একটা নৈতিক গুণ। এরপরে দেখো আছে প্রিয় শিক্ষার্থীরা, সমাজ জীবনে নৈতিকতার প্রভাব। অর্থাৎ সমাজ জীবনে নৈতিকতার যে প্রভাব এটা কি, মানবতার বিকাশ সাধন। মানবতার বিকাশ সাধন তো অবশ্যই আমাদের অন্যতম উপাদান নৈতিকতার, মানবতার বিকাশ অর্থাৎ আমাদের মানবিক যে দিক, আমাদের যে আমরা যে মানবিক, আমরা যে সামাজিক জীব, আমরা যে একে অন্যের সাথে মিলেমিশে থাকি, এই গুণটা কিন্তু সম্পূর্ণরূপে আসে নৈতিকতা থেকে। অর্থাৎ আমার ভিতরে যদি নৈতিকতা বোধ না থাকে তাহলে কিন্তু আমি সমাজের কোনো ভালো মানুষ হতে পারছি না, আমার মানবিক কোনো গুণ নাই বলে ধরা হচ্ছে। অর্থাৎ অবশ্যই মানব সমাজ বিকাশের বা সাধনের ক্ষেত্রে আমাদের নৈতিকতার প্রয়োজন রয়েছে। দেখো এরপরে আছে আত্মার উন্নতি। আত্মার উন্নতিতেও অবশ্যই নৈতিক বিকাশ, কারণ আত্মা যদি উন্নত কখন হবে, আমরা যদি নৈতিক ভালো যে দিকগুলো আছে, নৈতিকতার ভালো উপাদানগুলো যেগুলো আছে এটা যখন আমাদের ভিতরে ধারণ করব, তখন কিন্তু আমাদের আত্মিক, আমাদের মনের একটা সুপ্ত একটা যে ধারণ থাকে, অর্থাৎ দেখা যাচ্ছে যে আমি একটা ভালো কাজ করলাম, আমার মনের ভিতরে কিন্তু একটা একটা আনন্দ বোধ হয়। অর্থাৎ এই যে আনন্দ বোধ, এটা কিন্তু একটা আত্মার একটা উন্নতি হলো। মানুষ রূপে গড়ে তোলা, প্রতিটা মানুষকে মানুষ বলে তখন বিবেচনা করা হবে যখন আমার ভিতরে সম্পূর্ণরূপে নৈতিকতার ছোঁয়া থাকবে। অর্থাৎ যেই নৈতিকতা সেই ধর্মের সাথে মিল রেখে সমাজের নির্দিষ্ট ধ্যান ধারণাকে আমরা নিয়ম কানুনকে পালন করে যখন সমাজে বসবাস করব, তখন কিন্তু আসলে আমি সমাজের উপযুক্ত মানুষ হিসেবে বিবেচিত হব। এরপরে দেখো আছে দায়িত্ববান হওয়া। আসলে নৈতিক জ্ঞান না থাকলে কেউ দায়িত্ববান হয় না, অর্থাৎ নৈতিক জ্ঞানের মধ্য দিয়েই কিন্তু আমাদের দায়িত্ববান হওয়া, মানুষকে দায়িত্ববান করে তোলে। আত্মকর্মসংস্থান, আত্মকর্মসংস্থানটা বলতে এরকম বোঝানো হচ্ছে যে আমি যখন ধর্মের সাথে, আমি যখন সমাজের সাথে মিল রেখে জীবনকে পরিচালিত করব, অর্থাৎ যখন আমি অর্থ উপার্জন করব, অবশ্যই আমি কি করব, ওই দিকগুলোকে বিচার করব। অর্থাৎ কোনটা ভালো দিক, কোনটা সমাজের প্রতিষ্ঠিত দিক, এটা বিচার করে কিন্তু আমি আমার কর্মসংস্থানটা খুঁজে নিব। মানব চরিত্রে মানবিক, যেটা আগেই ছিল যে মানবতার বিকাশের সাথেই কিন্তু এটা মানব চরিত্রের মানবিক দিকগুলো কিন্তু অবশ্যই আমার এই নৈতিকতার উপরে নির্ভর করে। অর্থাৎ মানব চরিত্রের যে মানবিক গুণাবলীর যে বিকাশটা, এই বিকাশটা আমাদের অবশ্যই এই নৈতিকতার উপরে গড়ে তুলবে। কারণ নৈতিকতা না হলে আমাদের এই যে মানব গুণ যে আছে, অর্থাৎ আমার একটা গুণ আছে, মানুষ বুঝবে কীভাবে, আমার ভালো আচরণ দেখে বুঝবে। আমি সত্যবাদী, আমি একটা সত্য কথা বললে মানুষ বুঝবে যে না আমি সত্যবাদী, আমি পরোপকার করি। অর্থাৎ আমি যদি মানুষের উপকার করি সে বুঝবে যে আমার আমি ভালো পরোপকার করি। অর্থাৎ আমাদের এই যে মানবিক যে গুণগুলো, আমি অপরকে সাহায্য করছি, এই যে গুণগুলো কিন্তু অবশ্যই নৈতিকতার মধ্য দিয়েই বিকাশ লাভ করে। এরপরে দেখা হচ্ছে মানব কল্যাণ, অর্থাৎ আমাদের যে নৈতিকতার প্রভাবেই কিন্তু আমরা মানব কল্যাণ করে থাকি। অর্থাৎ মানুষের যে কল্যাণ আমরা করি, যেই নৈতিকতার ভালো উপাদানের ভিতর থেকেই অপরকে যে আমরা উপকার করি বা সমাজের উন্নয়ন করি, এগুলো কিন্তু আমাদের নৈতিকতার প্রভাব থেকে এটা হয়ে থাকে।
এর পরবর্তী দেখো সামাজিক নিয়ন্ত্রণ। সামাজিক নিয়ন্ত্রণে অবশ্যই গুরুত্বপূর্ণ প্রভাবই হচ্ছে নৈতিকতার, কারণ প্রত্যেকটা সমাজের ন্যায়নীতি বা নিয়মকানুন সব কিছু কিন্তু ধর্মের এবং সমাজের উপরে নির্ভর করেই কিন্তু গড়ে ওঠে। এর ফলে কি হয়, একটা সমাজের বিশৃঙ্খলা, একটা সমাজের অশান্তি, যদি আমাদের ভালো উপাদানগুলো আমাদের ভিতরে থাকে তাহলে কিন্তু আমরা একে অন্যের সাথে আর ঝগড়া করব না, কারোর সাথে হিংসা করব না, অন্যের ক্ষতি কামনা করব না। এই যে ক্ষতি কামনা না করাটা, এটা আমাদের নৈতিক গুণ, আর এটাই কিন্তু সামাজিক নিয়ন্ত্রণের অন্যতম একটা উপাদান। এটাই এভাবেই বলা হচ্ছে কি সামাজিক নিয়ন্ত্রণের কিন্তু আমাদের অবশ্যই নৈতিকতার প্রভাব রয়েছে। অর্থাৎ সমাজ জীবনে সমাজ প্রায় প্রতিটা ক্ষেত্রে সমাজকে সুন্দর সাবলীল করে তোলার জন্য, মানুষের উপযোগী করে তোলার জন্য অবশ্যই নৈতিকতার প্রয়োজন রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আমাদের আলোচ্য বিষয় ছিল নৈতিকতার ধারণা এবং নৈতিকতার উৎস, তার উপাদান, সাথে আমরা জেনেছি নৈতিকতার প্রভাব, সমাজ জীবনে নৈতিকতার প্রভাব। অবশ্যই আমাদের প্রত্যেকটা মানুষের এই নৈতিকতার ভালো উপাদানগুলো ধারণ করা উচিত, যার মধ্য দিয়ে ব্যক্তি, পরিবার, সমাজ, জাতি উন্নত হবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস থেকে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই প্রশ্ন করবে এই ফোন নাম্বারে 01741603360। প্রিয় শিক্ষার্থীরা, এছাড়াও ফেসবুক মেসেঞ্জার বা হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে যোগাযোগ করতে পারবে। আজ এই পর্যন্তই, ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই ভালো নৈতিক গুণসম্পন্ন মানুষ হও। আল্লাহ হাফেজ।